সারি সারি করে রাখা পুরনো মোটর সাইকেল ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন, কেউ বা চালিয়ে দেখছেন মোটর সাইকেল, করছেন দর কষাকষিও। রাজশাহীর পবা উপজেলার নহাটা বাজারের একটি হাটের দৃশ্য এটি। তবে আট দশটা হাটের চেয়ে এটি একেবারেই আলাদা। এখানে শুধু পুরনো মোটর সাইকেল কেনাবেচা হয়ে থাকে। গত 12ই আগস্ট এই হাটের উদ্বোধন করা হয়। প্রতি শুক্রবার বেলা 2:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত এই হাট চলে। এর মধ্যে 4 দিন বসেছে এই হাট। গত শুক্রবার বিকালে এই হাটে গিয়ে প্রচুর লোকসমাগম দেখা গেছে। হাট সূত্রে জানা গেছে, এখান থেকে মোটর সাইকেল কিনলে ক্রেতাকে দিতে হবে 600 টাকা, আর বিক্রি করলে বিক্রেতাকে দিতে হয় 400 টাকা। হাটে বিক্রির জন্য মোটর সাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হয়। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই কাগজপত্র ও ফোন নাম্বার হাট কর্তৃপক্ষ রেখে দেয়। ক্রেতা বিক্রেতা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পুরনো মোটর সাইকেল বিক্রির হাট এই প্রথম দেখেছেন তারা। অনেকেই হাটে এসেছেন ঘুরে দেখতে, যার ফলে আপাতত বিক্রির পরিমাণ তুলনামূলক একটু কম। হাট কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, এলাকার সবার সঙ্গে আলোচনা করে তারা এই হাট শুরু করেছেন। 12ই আগস্ট 2022 উদ্বোধনের পর থেকে এই হাট মোটামুটি জমে গেছে। হাটের ইজারার জন্য তাদের কোনো টাকা পয়সা দিতে হবে না। চিকিৎসা বঞ্চিত মানুষ নামের একটি কমিটি আছে তাদের। হাট থেকে পাওয়া অর্থের একটি অংশ দিয়ে দুস্থদের চিকিৎসা সেবার ব্যয় বহন করবে তারা। এই হাটে সম্পূর্ণ বৈধ মোটর সাইকেল বিক্রি হয় বলে জানিয়ে হাট কর্তৃপক্ষ বলেন, মোটর সাইকেল বিক্রির সময় কাগজপত্র দেখে রসিদ দেওয়া হয়। অবৈধ মোটর সাইকেল পেলে তারা অবশ্যই প্রশাসনকে অবহিত করবেন। সামনের দিনগুলোতে হাট জমলে এখান থেকে সরকার রাজস্ব পাবে বলে মনে করেন নহাটা পৌরসভার মেয়র। তিনি বলেন, হাট কর্তৃপক্ষ তার কাছে প্রস্তাব করেছিলেন যে এই হাট থেকে পাওয়া অর্থের একটি অংশ তারা আর্থ মানবতার সেবায় খরচ করবেন। এছাড়া এই হাটকে ঘিরে কিছু মানুষের কর্মসংস্থান হবে, এমন ভালো চিন্তার কারণে হাটের অনুমতি দিয়েছেন তিনি। তবে হাটটি সবেমাত্র শুরু হয়েছে। সামনের দিনগুলোতে ক্রেতা বিক্রেতা উভয়েই এই হাট থেকে উপকৃত হবে বলে মনে করেন সর্বস্তরের জনগণ।